নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা পুলিশের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, বগুলিগছ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে প্রসব করানোর রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে ওই প্রসূতিকে সিজার করার জন্য নিয়ে যান চিকিৎসক। এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্মগ্রহণ করার শিশু কন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিংহোমের নার্সরা। কিছুক্ষণ পর আবার সেই শিশু কন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে চলে যায় নার্সরা। প্রায় 30 মিনিট পর আবার পরিবারের সদস্যকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বলে জানানো হয়। এরপর শিশু বদলের অভিযোগ তুলে নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা। এই ঘটনায় নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তাড়া করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ডিএনএ টেস্ট করা হোক দাবি মার্জিনা খাতুনের পরিবারের। এ বিষয়ে বিক্ষোভকারী ইমতিয়াজ আলম জানালেন, কতদিন আগে আমাদেরকে সবাই বললো ওরা যে আমাদের বেডে আমরা আবার কোথায় বেডে নিয়ে নিয়েছি, আমরা নিজে ফটো তুলেছি, আমাদের কাছে ফটো আছে। তারপর আধা ঘন্টা আমার হাত দিয়ে বেডে নিয়ে চলে যাওয়ার পর আমাদেরকে বলতে তোর বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? পেশেন্টকে কোন দিনকে ভর্তি করেছিল? কি নাম পেশেন্টের? মর্জিনা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি রামগঞ্জ বকরিগঞ্জ। এখন কি বললো দাদা? এখন বলতে যে তোমার বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? আমাদের আগে আমাকে আধা ঘন্টা আগে আমাকে বেটা দিয়েছে, কি নাম নিয়ে খুশি হয়ে গেছিলাম, আমরা ফটো তুলেছি আমার নিজের বেটির, আবার আধা ঘন্টা পরে আমাদের বেটি হাতে নিয়ে বলছে তোমার বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? এই একই বিষয়ে মোহাম্মদ আব্বাস কি জানালেন শোনাবো আপনাদের। আজকেই কি নাম আপনার পেশেন্টের? মার্জিনা খাতুন। কি হবেন তার? স্বামী। আপনি স্বামী হবেন? বলছি আপনার কতক্ষণ আগে অপারেশনে নিয়ে গেছেন? মোটামুটি 8টা। 8টার দিকে। তারপরে অপারেশনের পর বার করার পর কি বললো আপনাদের? আমাকে প্রথম বললো কি আপনার মেয়ে হয়েছে। আপনাকে মেয়ে দিয়েছিল, হাতে মেয়ে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আপনি দেখেছিলেন যে মেয়ে হয়েছে? হ্যাঁ মেয়ে হয়েছে। কে দিয়েছিল? এই মাসিগুলো। মাসিগুলো? মাসিগুলো দিয়েছিল যে মেয়ে হয়েছে? হ্যাঁ। সবাই ছিল? ডাক্তার ডাক্তার সবাই ছিল? ডাক্তার তো ওটি ওটিতে বার হয়ে দিয়েছিল কি? হ্যাঁ। তো কি বলছে তা একটু পর কি হলো, কি জন্য 20 মিনিট পরে আমাকে বলতেছে তোমার ছেলে হয়েছে? কে বললো এটা? এই মাসিগুলাই বলতো। মাসিগুলো একবার মেয়ে বললো, একবার ছেলে বলতো, আবার পরে বলছে ছেলে বলছে। কতক্ষণ পর? 20 মিনিট? হ্যাঁ 20-25 মিনিট এরকম হবে। কেন তখন আপনি বলেননি যে আপনারা আমাকে মেয়ে দিয়েছিলেন? তারপরে আমি সবাইকে ফটো উঠায় পাঠিয়ে দিলাম, তো আমার মেয়ে হয়েছে। তা পরে আমি ফোন করেছি সবাইকে, আমার ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল। তো অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিংহোমের চিকিৎসক সহ কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।